আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? হ্যাঁ, আশা করি ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের একটি ক্লাস নিতে যাচ্ছি আর্টিকেলের উপর। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তাহলে কথা না বাড়িয়ে চলো বোর্ডে দেখা যাক। লক্ষ্য করো, এখানে একটি পেসেজ রয়েছে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, পেসেজটি লক্ষ্য করো। তো আমাদের এখানে 10টি গ্যাপ রয়েছে। তো যে কোনো গ্যাপ ফিলিং আসলে স্টুডেন্টদের জন্য এটা একটা বিপদ। তো এই গ্যাপ ফিলিংগুলো যথাযথভাবে করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, তোমাদেরকে প্রথম থেকে নিয়ে পুরো পেজটা দেখতে হবে এবং এর অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। তারপর স্টেপ বাই স্টেপ এক একটির উত্তর করতে হবে, আর অ্যান্সার করতে গিয়ে এখানে অবশ্যই কিছু রুলস তোমাদেরকে ফলো করতে হবে। তো চলো আমরা একে একে প্রত্যেকটি সলিউশন করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এখানে প্রথমে রয়েছে আ ফ্রাইন ইজ দেশ এসে, হি স্টেন্ডস বাই দেশ ফ্রেন্ড ইন টাইম অফ ডেঞ্জার। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, প্রথমে যে সেন্টেন্সটি আছে, এ ট্রু ফ্রেন্ড ইজ দেশ এসে, তো একজন প্রকৃত বন্ধু সম্পদ, তাহলে এটা অনির্দিষ্ট। তো আমরা জানি ইনফিনিট আর্টিকেল হিসেবে এ বা এন বসে। তো যেহেতু গ্যাপের পরে ওয়ার্ডটি রয়েছে এসে, আর এসে ফার্স্ট লেটার এ, তাই আমরা এখানে বসাবো এন। তাহলে অ্যান্সারটি হবে এন। পরের সেন্টেন্সটি দেখো, হি স্ট্যান্ডস বাই হিজ দেশ ফ্রেন্ড ইন টাইম অফ ডেঞ্জার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে গ্যাপের আগে রয়েছে হিজ, হিস্টি হলো পসেসিভ এজেক্টি, পরে রয়েছে ফ্রেন্ড নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এখানে কোনো সেন্টেন্সে যদি গ্যাপের আগে এজেক্টিভ থাকে, পরে যদি নাও থাকে, তো ওইখানে কি হয়, ক্রস হয়, ওইখানে কি ক্রস বসবে। কারণ আমরা জানি আর্টিকেলটা সাধারণত এই এজেক্টিভের পূর্বে বসে, এজেক্টিভ এবং নাউনের মাঝে কখনো আর্টিকেল বসে না। তাই আমরা বিতে অ্যান্সার করব, অ্যান্সার কি হবে আমাদের, ক্রস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বি এর অ্যান্সার কি হচ্ছে, ক্রস। হি স্ট্যান্ডস বাই হিজ ফ্রেন্ড ইন টাইম অফ ডেঞ্জার। তারপর লক্ষ্য করো, হি ইজ নট দেশ গ্রিডি ম্যান, তিনি কয়জন লোভি ব্যক্তি নন, একজন বা অনির্দিষ্ট অর্থে সিতে আমরা বসাবো এ। যেহেতু গ্যাপের পরে ওয়ার্ডটি হলো গ্রিডি, আর গ্রিডি এর ফার্স্ট লেটারটি হলো জি, কনসোনেন্ট, তাই আমরা এখানে অ্যান্সার করব এ। তাহলে অ্যান্সারটি কি হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হি ইজ নট আ গ্রিডি ম্যান, হি অলওয়েজ উইশেস ফর দেশ ওয়েলফেয়ার অফ হিজ ফ্রেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্যাপের পরে যে ওয়ার্ডটি রয়েছে ওয়েলফেয়ার, ওয়েলফেয়ারের পরে রয়েছে অফ প্রিপজিশন, অফ দ্বারা, অফ হিজ ফ্রেন্ড দ্বারা ওয়েলফেয়ারকে নির্দিষ্ট করা হয়েছে। যেহেতু অফ হিজ ফ্রেন্ড, কার মঙ্গল বা কল্যাণ চাইছে, তার বন্ধু, তাই এটা নির্দিষ্ট। আর যেহেতু নির্দিষ্ট করা হয়েছে অফ হিজ ফ্রেন্ড দ্বারা, তাই অ্যান্সারটি হবে দা, ডিফিনিট আর্টিকেল দা। তাহলে অ্যান্সারটি হলো ডি এর অ্যান্সারটি হলো দা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর লক্ষ্য করো, বাট
It is Desh matter of Desh fact that तो आम्रा जानी साधारणत It is a matter of all আর এটা একটি অনির্দিষ্ট বিষয় তাই এখানে আমরা মেটারের আগে ডিফিনিট আর ইনডিফিনিট আর্টিকেল অবসান অফ দেশ পেক আর এখানে হবে ক্রস তাহলে ইয়ের অ্যানসারটি হলো আ এবং এফ এর অ্যানসারটি হলো ক্রস দ্যাট দেশ আইডিয়াল ফ্রেন্ড ইজ ভেরি রেয়ার টুডে হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ এটি একটি খুব গুরুত্বপূর্ণ এবং বাস্তবধর্মী একটি কথা যে আজকাল প্রকৃত বন্ধু খুবই অভাব তো এখানে যে আইডিয়াল ফ্রেন্ড এটা অনির্দিষ্ট কে এটা নির্দিষ্ট করা হয়নি তাই আমরা এখানে ইনডিফিনিট আর্টিকেল বসাবো আর ইনডিফিনিট আর্টিকেল বসাতে গিয়ে আমরা অবশ্যই লক্ষ্য করব যে গ্যাপের পরে যে ওয়ার্ডটি রয়েছে সেটি কি কারণ আমরা অ্যান্সার করব অবশ্যই কোনো গ্যাপের অ্যান্সার যদি করতে যাই তার আগে পড়ে তাকেই আমরা অ্যান্সার করি তো এখানে আইডিয়াল এর ফার্স্ট লেটারটি হলো আই ভাওয়েল তাই এখানে এক জি এর অ্যান্সার কি হবে এন আইডিয়াল ফ্রেন্ড ইজ ভেরি রেয়ার টুডে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর প্রথমেই গ্যাপ রয়েছে এইচ নাম্বারে পরে রয়েছে সেলফিশ ম্যান ক্যান নট বি দেশ টু ফ্রেন্ড তাহলে এখানে যে সেলফিশ ম্যানের কথা বলা হয়েছে সেও অনির্দিষ্ট যেহেতু অনির্দিষ্ট তাই এর অ্যান্সার হবে এ কারণ এর ফার্স্ট লেটার টি কি এস এবং এ লিখতে গিয়ে অবশ্যই এটা আমরা ক্যাপিটাল লেটারে লিখব যেহেতু এটা সেন্টেন্সের প্রথমে রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে এ সেলফিশ ম্যান ক্যান নট বি একজন স্বার্থপর ব্যক্তি হতে পারে না দেশ টু ফ্রেন্ড প্রকৃত বন্ধু তো এখানে টু ফ্রেন্ডটাও অনির্দিষ্ট তাই এখানেও আমরা ইনডিফিনিট আর্টিকেল বসাবো বসাতে গিয়ে লক্ষ্য করব যে গ্যাপের পরে কি ওয়ার্ড রয়েছে এখানে রয়েছে ট্রু এর ফার্স্ট লেটার টি তাই আমরা এখানেও আবশ্যক প্রিয় শিক্ষার্থীবৃন্দ সর্বশেষ যে সেন্টেন্সটি রয়েছে লক্ষ্য করো হি থিঙ্কস অফ হিজ ওন ডেশ ইন্টারেস্ট তো এখানে গ্যাপের পরে রয়েছে ইন্টারেস্ট এবং গ্যাপের আগে রয়েছে ওম তো এখানেও কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো অর্থটি হি থিঙ্কস অফ হিজ ওন দেশ ইন্টারেস্ট সে তার নিজের লাভের কথাই চিন্তা করে তো এখানে নিজে ওন এবং ইন্টারেস্ট এই দুটি ওয়ার্ডের মাঝেও কোনো আর্টিকেল বসবে না এখানেও বসবে ক্রস প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আবার আমরা অ্যান্সার গুলো পুনরায় দেখে নিই প্রথমে আ ট্রু ফ্রেন্ড ইজ দেশ এসে যেহেতু এটা অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে এসেটকে তাই আমরা ইনডিফিনিট আর্টিকেল এসেটের পূর্বে এন বসিয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তারপর হি স্ট্যান্ডস বাই হিজ ফ্রেন্ড ইন টাইম অফ ডেঞ্জার হিজ এবং ফ্রেন্ড হিস্টা পসিবল এডিটি ফ্রেন্ড নাও এই দুটির মাঝে ক্রস বসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্রস লেখা হয়েছে তৃতীয় গ্যাপটি হল হি ইজ নট দেশ গ্রিডি ম্যান সে লোভী ব্যক্তি নয় তো এখানেও অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করব আর গ্রিডি এর পূর্বে অবশ্যই আমরা এ বসাবো কারণ এর ফার্স্ট লেটার কনসেন্ট তাই এখানে এ লিখেছি তারপর হি অলওয়েজ উইশেস ফর দেশ ওয়েলফেয়ার অফ হিজ ফ্রেন্ড এখানে ওয়েলফেয়ারকে অফ হিজ ফ্রেন্ড দ্বারা নির্দিষ্ট করা হয়েছে তাই তার অ্যান্সারটি লিখেছি দা বাট ইট ইজ দেশ ম্যাটার অফ ফেক্ট দ্যাট দেশ আইডিয়াল ফ্রেন্ড ইজ ভেরি রেয়ার টুডে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে মেটারের পূর্বে ইনডিফিনিট আর্টিকেল এ বসেছে এবং ফেক্টের পূর্বে ক্রস এবং ডেটের পর জি নাম্বারে যেহেতু আইডিয়াল ফ্রেন্ড অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে তাই ইনডিফিনিট আর্টিকেল এ বসিয়েছি তারপর লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচ নাম্বারে প্রথমেই গেট রয়েছে
এবং সেলফিশ ম্যান স্বার্থপর ব্যক্তি প্রকৃত বন্ধু হতে পারে না। কিন্তু স্বার্থপর ব্যক্তিটা কে, যেহেতু নির্দিষ্ট নয় অনির্দিষ্ট, তাই আমরা ইন্ডিফিনিট আর্টিকেল এ বসিয়েছি। এবং যেহেতু একটি সেন্টেন্সের প্রথমে, তাই এখানে ক্যাপিটাল লেটার লিখেছি। Cannot be dash to friend. তো এখানেও টু ফ্রেন্ডটা যেহেতু অনির্দিষ্ট, তাই ইন্ডিফিনিট আর্টিকেল এ লিখেছি। এবং সর্বশেষ হি থিংস অফ হিজ ওন ইন্টারেস্ট, এখানে ক্রস দেওয়া হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এটি বুঝতে পেরেছ এবং এটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর এই করোনা মহামারীর পরিস্থিতিতে অবশ্যই তোমরা যতদূর সম্ভব বাসায় অবস্থান করবে, আর যদিও বাহিরে বের হও স্বাস্থ্যবিধি মেনে চলবে। সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।